রাঙামাটি কাপ্তাই হ্রদে মারাত্মক আকার ধারণ করেছে কচুরি পানার জঞ্জাল। এতে মাছ উৎপাদন সহ ব্যাহত হচ্ছে ছয় উপজেলার নৌ যোগাযোগ ব্যবস্থা। এতে চরম দুর্ভোগে স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মুমু। মুমু, কচুরি পানা পরিষ্কারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, আর এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? আমি আছি রাঙামাটি কাপ্তাই হ্রদ এলাকায়। আপনি যেমনটি বলছিলেন, রাঙামাটির ছয়টি উপজেলায় কিন্তু নৌ চলাচল বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। একই সাথে মৎস্য উৎপাদনও কিন্তু ব্যাঘাত ঘটছে বলছে জানাচ্ছেন আমাদেরকে বিএফডিসি কর্মকর্তা। রাঙামাটিতে রাঙামাটি কাপ্তাই হ্রদে কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে এই কচুরি পানা। কিন্তু এই কচুরি পানা দিন দিন বৃদ্ধি পেল। এই কচুরি পানা পরিষ্কারের জন্য কোনো উদ্যোগ আমরা কিন্তু দেখতে পাইনি। এই ব্যাপারে কিন্তু বারবার অভিযোগ করে যাচ্ছিল মৎস্য উন্নয়ন অধিদপ্তরের যে ব্যবস্থাপক আছে, তিনি জানাচ্ছিলেন যে জেলেরা কাপ্তাই হ্রদে জাল মারতে পারছে না, যার কারণে মাছ উৎপাদনও সম্ভব হচ্ছে না। এছাড়া রাঙামাটি ছয়টি উপজেলা কিন্তু নৌপথে এবং নৌ যোগাযোগ কিন্তু কচুরি পানার জন্য কিন্তু ব্যাহত হচ্ছে। বিভিন্ন জায়গায় লঞ্চ আটকা পড়ছে কচুরি পানার জন্য, কিন্তু কচুরি পানার জন্য কিন্তু মারাত্মকভাবে কিন্তু নৌ রোডে কিন্তু দুর্ঘটনার ঘটনাও কিন্তু খবর আমরা পেয়েছি, যার কারণে রাঙামাটির জন্য কচুরি পানা এখন বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। তবে রাঙামাটিবাসী বলছে কচুরি পানার যদি পরিষ্কার উদ্যোগ না নেওয়া হয় তাহলে এই অবস্থা কিন্তু আরো ভয়াবহ রূপ ধারণ করবে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরেছি স্টুডিওতে, তানিয়া।